আজ 8ই অক্টোবর মঙ্গলবার। কংক্রিটের শহরে আকাশ দেখা ভার, কিন্তু পেজাতুলোর মেঘের মাধ্যমে প্রকৃতি যেন আজ জানান দিচ্ছে মায়ের আগমন। আজ পঞ্চমী, সারা ভারতবর্ষের সঙ্গে বিশাখাপত্তনামেও এখানকার বিভিন্ন বাঙালি সমিতির মণ্ডপে শুরু হতে চলেছে মায়ের আগমন। তাই তো মনে প্রাণে বাঙালি হিসেবে মন টিকছে না করে। অফিসের কাজে বেরিয়েছিলাম, যাওয়ার পথে বিশাখাপত্তনামের ওল্ড সিটির টু টাউনে বাঙালিদের একটা পালবাড়ি আছে, সেখানে ঢুকেই পড়লাম এখানকার বাঙালিরা এবছর কীরকম ঠাকুরের অর্ডার দিয়েছে তা দেখার জন্য। আসুন, বিশাখাপত্তনামে কী ধরনের দুর্গা প্রতিমা তৈরি হয় সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে বিশাখাপত্তনামের পালবাড়ি, এখানে তৈরি হয় দুর্গা ঠাকুর। তবে ঠাকুর কিন্তু এখানে বাঙালি অবাঙালি সবার জন্যই তৈরি হয়। মূলত যেহেতু এখানকার মৃৎশিল্পীরা সবাই বাঙালি, তাই এখানকার বাঙালিরা এইটাকে বাঙালি পালবাড়ি বলেই অভিহিত করে থাকে। এই দেখুন, এখন চলছে প্রতিমা ডেলিভারি দেওয়ার আগের শেষ মুহূর্তের প্রস্তুতি। ছোটবেলা কিন্তু আমি ব্যাপারগুলো খুব এনজয় করতাম। একটা প্রতিমাকে মাটি লাগানো থেকে শুরু করে শেষ ফিনিশিং অবধি অলমোস্ট প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আমাদের ওখানকার পালবাড়িতে একবার ঘুমের আসতাম। আবার কিছু আছে বাঙালি স্টাইলেও। এই যে প্রতিমাটা দেখছেন, এটা হচ্ছে তেলুগু স্টাইলে তৈরি করা। তবে বাঙালিদের জন্য যে প্রতিমাগুলো তৈরি করেছে সেগুলোর অধিকাংশই চলে গেছে তার নিজস্ব মণ্ডপে। এই দেখুন, একটা বাঙালি প্রতিমা কিন্তু এখনও রয়ে গেছে, এখনও যায়নি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আজ পঞ্চমী তো। এই প্রতিমাগুলোর সাইজ কত দাদা? এটা আপনার 5 ফুট সাইজ। কেমন দাম যাচ্ছে এবারে? ইনি হলেন এখানকার প্রধান মৃৎশিল্পী, আসুন ওনার সঙ্গে খানিকক্ষণ কথা বলা। এবার কেমন চলছে এবছর আপনার ঠাকুরের অর্ডার ঠাকুর কেমন কেমন এসেছে? বলছি আমি অর্ডারই বেশি ঠাকুর করিনি, আমি রেডিমেড করেছিলাম। আচ্ছা, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাজার খুব ভালো নয়, খুব খারাপ নয়, ছোটো ঠাকুরের টান বেশি, বড় ঠাকুরের কোনো চাহিদা নেই। অন্যান্য বছর বছর বড় ঠাকুরের চাহিদা বেশি থাকে নাকি? অন্য বছর গেল বার বড় ঠাকুর 7 ফুট 8 ফুট ঠাকুরের চাহিদা ছিল। আচ্ছা, এবার ওই 3 4 5 বেশি চাহিদা নেই। এখানকার যে লোকাল যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, তাদের কেমন এবছর ইয়ে আছে, অর্ডার আছে? বাড়িতে অর্ডার, ওগুলো কালীবাড়ি এম কোষাপতি, এখানে বাঙালি অনটন ক্লাবে, এগুলো সব আমি অর্ডার দিচ্ছি। হয়ে গেছে, চলে গেছে নাকি? সব চলে গেছে। আচ্ছা, দুটো আছে, দুটো সন্ধ্যেবেলা যাবে। কোনটা? এইটা, এইটা যাবে 3টির সময়। আচ্ছা, আর ওখানে বাঙালি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর তেলুগুদের এইটা এইটা কাদের ঠাকুর? এটা তেলুগুদের। আচ্ছা, এটা তেলুগুদের ঠাকুর এটা নাকি? আর ইয়েতে এগুলো এইগুলো এইগুলো সব এগুলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। আচ্ছা আচ্ছা, এগুলো ছাই পুতুলের। ওই ওইদিকে বড় ঠাকুরটা কাদের? ওইদিকে বড় ঠাকুরটা এই আপনার এইখানে। আচ্ছা আচ্ছা, 12 ফুট। বাঙালিদের যতগুলো ঠাকুর সব চলে গেছে এখান থেকে নাকি? হ্যাঁ, মাঝখানে চলে গেছে, দুখানে আছে। যেমন কালী ঠাকুর অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এখন রাত 10টা, অফিস থেকে ঘরে ফেরার সময়। কিন্তু সকালবেলা যখন জানলাম আজ বাঙালিদের অধিকাংশ মণ্ডপেই ঠাকুর নাকি চলে গেছে, তাই তখন থেকেই মনের ভেতরে খোঁজখোঁজ করছিল, যাই একবার ঘুরে আসি অ্যাসোসিয়েশন থেকে। বিশাখাপত্তনামে বেশ কয়েকটা পুজো হয় বাঙালিদের, তবে আমার অফিসে 2-3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 3খানা পুজো হয়। চলুন তার ভিতরেই দুটো জায়গা থেকে ঘুরে আসি। আর বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ে কালীবাড়িতে যে পুজোটা হয় সেখানে আমার আবার কাল ইনভিটেশন আছে, ওখানে কুকিং কম্পিটিশন আছে সেখানে জাজ করার জন্য। এই যে সামনে অরেঞ্জ কালারের গেটটা দেখছেন, এখানে অ্যামকোসার দুর্গা পুজোটা হয়। অ্যামকোসা অর্থাৎ আন্ধ্রা মেডিকেল কলেজ ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এখানে একটা সুন্দর এসি ফাংশন হল আছে, সেই ফাংশন হলেই মূলত পুজোটা হয়। আজ পঞ্চমী তো, তাই অত ভিড় নেই। তার উপর এখন খানিকটা রাত হয়ে গেছে, 10:45 মতো বাজে, তবে ভিড় কিন্তু হবে কালকের থেকে, সেই সময় কিন্তু আর এরকম ফাঁকা দেখতে পারবে না। চলুন, মূল মণ্ডপটা যেখানে করা হয়েছে সেখান থেকে ঘুরে আসি। এই জায়গাটা কিন্তু ভাইজ্যাগ বিচ রোডের খুব কাছে, যারা পুজোর সময় এখানে বেড়াতে আসবেন ভাবছেন তারা কিন্তু এই জায়গাটায় অনায়াসেই আসতে পারে, যদি আপনাদের হোটেল বিচ রোডের আশেপাশে হয়। এই ঠাকুরের মূর্তিটা কিন্তু ভাইজ্যাগ টু টাউনের যে পালবাড়িতে নিয়ে গেছিলাম ওরাই কিন্তু এই ঠাকুরটা বানিয়েছে।
সুন্দর বানিয়েছে না মুখটা দেখুন, একটা বাঙালিয়ানা ছাপ কিন্তু আছে মুখে। চলুন এবার যাওয়া যাক আর একটা মণ্ডপে, সেটা এখান থেকে বড় জোর আধা কিলোমিটার কি 1 কিলোমিটার হবে। সেটা হচ্ছে বিশাখাপত্তনম জগদম্বা জংশনে একটা রাম মন্দির আছে, সেইখানে সেই রাম মন্দিরের পাশেই যে ফাংশন হলটা আছে সেখানেই পুজোটা হয়। বাহ, রাম মন্দিরের পুজোটাতে লাইটিংটা বেশ সুন্দর করেছে না, এক লহমায় মনে হচ্ছে যেন কলকাতায় পৌঁছে গেছি, তাই না? চলুন এবার ভেতরে যাই। এটা হচ্ছে রাম মন্দির, এইখান থেকে ডান দিকে এই গলিটা থেকে সোজা গেলে আসে সেই ফাংশন হলটা, আর সেই ফাংশন হলের ভেতরেই আছে প্রতিমাটা। চলুন ওখানে গিয়ে দেখে আসি। আজকের জন্য পঞ্চমীর ঠাকুর দেখা এখানেই শেষ, কালকে যাব রেলওয়ে কালীবাড়িতে, সেখানে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীব'স পাসপোর্ট। নমস্কার বন্ধুরা, রোদ ঝলমলে ষষ্ঠীর দিনে আপনাদেরকে স্বাগত। আজ 9th অক্টোবর বুধবার। আজ এখন আমরা যাচ্ছি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের কাছে ভাইজ্যাক রেলওয়ে কালীবাড়িতে। গতকাল বলেছিলাম না ওখানে একটা কুকিং কম্পিটিশন আছে, সেখানে আমাদেরকে জাজ হয়ে যেতে হবে। এই নিয়ে বোধ হয় 5th অর 6th টাইম আমি ওখানে যাচ্ছি। আমার সঙ্গে অবশ্য আমার 2 কলিগও যাবে, একজন হচ্ছে দেবরাজ আর আরেকজনের নাম হচ্ছে রাজু, সে কিন্তু তেলুগু। ওর ইচ্ছে আমাদের বাঙালিদের দুর্গা পুজো দেখা আর তার সাথে আমাদের কালচারাল হেরিটেজকে বোঝার চেষ্টা করা। এই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, এখান থেকে ডান দিকে টার্ন নিলে একটু খানিকটা গেলেই বাঁ দিকে পড়বে হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে কালীবাড়ি। ইনফ্যাক্ট রেলওয়ে কালীবাড়ির গেটের সামনে দাঁড়ালে ভাইজ্যাক রেলওয়ে স্টেশনের আউটগেটটা পরিষ্কার দেখা যায়, আই মিন রেলওয়ে স্টেশন থেকে একদম ওয়াকেবল ডিস্টেন্স। আমরা কিন্তু পৌঁছে গেছি, আর একটু সামান্য গেলে বাঁ দিকেই পড়বে হচ্ছে রেলওয়ে কালীবাড়ি। দেওয়ালটা দেখেছেন কি সুন্দর ওয়াল পেন্টিং করেছে, এগুলো কিন্তু সব সরকার থেকেই করানো হয়েছে। এই দেখুন এই যে বাঁ দিকে, এইটাই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে কালীবাড়ি। কি মন্দিরটা চেনা চেনা মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরটা। চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক। এই হলো এন্ট্রান্স, এইটা হলো কালী মণ্ডপ, আর এর পাশেই মানে ডান দিকে হয়েছে দুর্গা মণ্ডপটা। চলুন সবার আগে গিয়ে ঠাকুরটা দর্শন করা যাক। ঠাকুর দর্শনের পর মণ্ডপের পাশেই যে স্টেজটা বানানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, সেখানে আয়োজন করা হয়েছে এই কুকিং কম্পিটিশন। বাঙালি অবাঙালি সবাই কিন্তু এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ বিচার নেই, তবে মূলত বাঙালিরাই বেশি। অবশ্য একটা পাঞ্জাবি ফ্যামিলিও এখানে অংশগ্রহণ করেছে আজকের কম্পিটিশনে। তবে আজকের এই কম্পিটিশনে সব খাবারই কিন্তু ছিল ভেজিটেরিয়ান আর নো অনিয়ন নো গার্লিক দিয়ে তৈরি, পটলের দোরমা থেকে নলেন গুড়ের সন্দেশ কি ছিল না এই কম্পিটিশনে। প্রত্যেকের রান্না ছিল অসাধারণ সুন্দর। ইনফ্যাক্ট এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ডিসিশন ছিল, কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা যায়। তবে শেষ পর্যন্ত সেই ক্রুয়েল কাজটা তো করতেই হবে,
অ্যাজ এ জাজ। আমরা তিনজনে কিন্তু থরলি এনজয় করেছি এই কুকিং কম্পিটিশনটা। এত সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটা ডিশ তৈরি করা হয়েছে সেটা বলে বোঝানো মুশকিল। প্রতিযোগিতার অন্তিম লগ্নে আমরা সকল প্রতিযোগীর সঙ্গে একসাথে একটা গ্রুপ ছবি নিয়ে তারপর অফিস ফেরার পালা। এই ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে প্রত্যেকে হলেন এই প্রতিযোগিতার প্রতিযোগী। অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে কিন্তু আজকে লাঞ্চে ভুরি বোঝো আছে, তার কিন্তু প্রিপারেশন চলছে দেখুন। তবে আমাদের হাতে সময় নেই, অফিস ফিরতে হবে। যে যাওয়ার সময় হয়ে এসেছে, মা দুর্গাকে প্রণাম করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ষষ্ঠীর এই ব্লগটা এখানেই শেষ করছি। কাল সপ্তমী ফিরছি বাড়ি, দেখা হবে আমার শহর চুঁচুড়া শহরে, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন জায়গায় নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সঞ্জীব পাসপোর্ট। নমস্কার।